এখানে এরা দুজন এখন বিকেলবেলা খেলা করছে, অনেকক্ষণই উঠেছে ছাদে, উঠে খেলাধুলা করছে এরা দুজন। তো এসে থেকে একদম তোমাদের সাথে কথা বলিনি, একেবারে বিকেলে এখন কথা বলছি, বিকেলে ছাদে উঠেছিলাম, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে এখন। তো ঘরে এত গরম যে থাকা যাচ্ছে না, তো এখন আমরা একটু ছাদে উঠেছি, উঠে হাওয়া খাচ্ছি, গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। বলো কি দেব। যাই হোক, আর কোকিলি আওয়াজ শুনতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে কোকিলি আওয়াজ শুনতে। তো আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িটা যেহেতু একদম কাছে, ডিস্টেন্স একদম খুবই কম, গু করছে ওদিকে, তো কোকিলের আওয়াজ যেমন এখানেও শুনতে পাওয়া যায়, ওখানেও শুনতে পাওয়া যায়, কারণ কি একই জায়গা, তো একই জায়গা আমাদের ওখানে পুকুরের ধারে শোনা যায়, এখানে পুকুর নেই, বাট কোকিলের আওয়াজটা শোনা যায়, হয়তো ওই একই কোকিল এখানে ডাকছে, সেটা কোনো কথা নয়। একটু ডিস্টেন্স মানে এখান থেকে দেখতে গেলে এই বাড়িটার পেছনে একটা গলি আছে, ওইখানেই আমার আমার শ্বশুরবাড়ি, একদম কাছে, একদমই কাছে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ডিস্টেন্সটা। তো সেই জন্য এখানেই এসেছি দাদা বাড়িতে, তো আজকের আসবে না, আজকের ওর বাবা এখন ফিরবে না, তো সেই জন্য আমি আজকে এখানে স্টে করবো, রাতে ওখানে থাকার থেকে এখানে স্টে করা ভালো, একদিন মামার বাড়ি ঘোরাও হয়ে যাবে, আর অনলাইন ক্লাস হচ্ছে, এখানে কোনো অসুবিধা হবে না, নাহলে আসা হয় না, এত কাছে হলেও আসা হয় না, তো অনলাইন ক্লাস যেহেতু কোনো অসুবিধা হবে না, এখন থেকে যাব, তারপরে কাল বাড়ি চলে যাব, দুদিন এখানে অনলাইন ক্লাস করে নেবে, তারপর বাড়ি চলে যাবো আমরা। তো এখন ফার্স্ট ডে, এটা তোমাদের সাথে শেয়ার করছি, বাপের বাড়ি, এটা আমার ফার্স্ট ডে, তোমরা পুরো ব্লগটা দেখবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে, আমার বাপের বাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো। বলো কি দেবো, আমরা এখন রেডি হয়েছি মেলায় যাব বলে, আর এই ছোট্ট কুর্তিটাও মেলায় যাবে বলে রেডি হয়েছে, পকেটে টাকা নিয়েছে, আর আর একজন দুষ্টু করতে ব্যস্ত, আর আমার সোনাটা ভিডিও করে দিচ্ছে আমাকে। তো চলো, রেডি হয়ে গেছি, এখানে আমাদের এখানে কালীপুজো একটা আছে, কালীপুজো মেলাতে যাব বলে একদম রেডি হয়ে গেছি, গরমে চুলটা অবশ্যই খুলতে পারবো না, চুলটা এখন স্টাইল মেরে খুললে কেউ পুরো এঁটে সেটা বেঁধে নিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক, এবার আমরা সব গুছে গাছা মিলে, তিনটে গুছে গাছা আমি আর বৌদি সবাই মিলে মেলায় যাচ্ছি, চলো। ছোট্ট সোনাটাও রেডি হয়ে গেছে, পকেটালো জামা পড়েছে, এই দেখো তোমরা, আর আমিও রেডি হয়ে গেছি, আমি একটা নতুন জামা পরে নিয়েছি পয়লা বৈশাখে, আর আমার সোনা ভিডিও করে দিচ্ছে, আর এখানে রিশা বসে বসে দুষ্টু করছে, এখন চুপচাপ শান্ত ভালো মেয়ের মতো বসে আছে, ও এখন দেখছে দিদিকে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো, টাটা। আমি একটা কি বলবো শর্ট পরেছি, আর একটা গেঞ্জি টি শার্ট পরে নিয়েছি, গরম ভীষণ গরম, There's not much to do when all I can is thinking about you, not doing well, don't know where you are, cause you're not here, it's been way too long, if I could lay down beside you, I would, I would, when nothing really matters, that's all I wanna do, I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would. আমাকে নিয়ে যাওনি কেন, আমাকে নিয়ে যাওনি তো বলেই তো আমার তো চিন্তা, আমার তো দুঃখ হচ্ছে, আমার তো দুঃখ হচ্ছে, এই ফোন ধরবে, এই ওকে ধরবে, ওটা কি, ওটা কি ফোনের ভেতরে কি আছে, ফোন নিয়ে ফোন দেখ, ফোন দেখ, এবার ফোন দেখ,
সবাই গাড়ি চলছে তো কিছু আসছে না, দিদিরা একসাথে নিল। Down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you, I would. If I could lay down beside you, I would. তো মেলা থেকে ঘুরে ঘাড়ে আমরা চলে এসেছি, আর আরেকটা ছোটটা কান লাগালি করতে হবে দেখেছে। আর তোরা কি কি কিনলি দেখা, এই দুটো কিনেছি আর ফুচকা খেয়েছিস। এবছর একটু হালকা ভিড় ছিল, অল্প ভিড় ছিল, অন্য বছর আরও ভিড় হয়, এই তিনটাকে নিয়ে খুব প্রবলেম। তো ভিডিওটা ওই সময় ওই দিনে এন্ড করতে ভুলে গেছিলাম বা আমার করা হয়নি, ওখানে সবাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই দিনকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি। তো ব্লগটা এটা ছিল বেশ কিছুদিন আগের, এটা ছিল বুধবার কি বৃহস্পতিবারের ব্লগটা ছিল। তো ব্লগটা আমি আজকে শেয়ার করেছি তোমাদের সাথে, অবশ্যই পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব না করি এবার প্লিজ কেউ যেও না। আই হোপ এবার তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো, আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি। তো চলো শর্ট ভিডিওগুলোও আছে নিচে, সমস্ত কিছুই দেখো। টাটা, লাভ ইউ, বাই অল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, তোমাদের সুস্থতাটা কামনা করি আমি অবশ্যই।